আর একটা কথা বলে দিই, এটা এখানে মডার্ন স্কুল হচ্ছে, আপনারা জানেন এই স্কুলটা সম্পর্কে একটু বলে দিই, শুনে নেন। এটা অ্যাংলো আরবিক, অর্থাৎ এতে ইংরেজি এবং আরবি দুই শিক্ষা হচ্ছে। হাফেজে কোরআন যেমন বেরোবে, কোরআন হাদিসের যেমন ইলম বেরোবে, তেমনি ইংরেজি শিক্ষাও হবে এবং ভালো মতো শিক্ষা হবে। এর বিশাল পরিকল্পনা কাজ শুরু হয়ে গেছে, আশা করছি এই চব্বিশের ভিতরে আমরা এটা ক্লাস সিক্স পর্যন্ত হয়ে যাবে এবং ত্রিশ পর্যন্ত মাধ্যমিক পর্যন্ত পৌঁছে যাবে আশা করছি ইনশাল্লাহ। আল্লাহ, অনেক লম্বা বাজেট, এ বছরের বাজেট প্রায় 1 কোটি টাকার মতন কাছাকাছি এবং 3.5 কোটি টাকা খরচা হবে বছর তিনেকের ভিতরে। এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে সেই রকম যোগ্য ছেলে পাঠাবেন। সব ছেলে তার ঠিক সম্ভব নয়, এর একটা ফর্ম আছে, তারা নিয়ে যাবেন, যারা চাইবেন যে চাইবেন ছেলেকে ভাই মানুষ করতে। হুজুর কিবলার ভাবনা, শিক্ষার পরিবর্তন আনা। পূর্ব মেদিনীপুর জেলাতে আমি রুহুল আমিন 16 বছর শিক্ষা জগৎ নিয়ে কাজ করছি, কিন্তু কখনো ঢাকঢোল পিটিনি। শিক্ষা জগতে আজ 16 বছর প্রতাপ্য দরবার শরীফের আঙ্গনে হুজুর কিবলা মেহনত করেছিলেন, সেই মেহনতের কাজ করছি। মাদ্রাসা মুস্তফা মাদানী কাঞ্চনপুর, আপনারা জানেন আজ দাওরা হাদিসের মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে অসংখ্য আলেম ওলামা আজ বেরোচ্ছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে এই মাদ্রাসার শিক্ষকেরা সব আজকে পূর্ব মেদিনীপুর জেলায়, আপনারা জানেন দেড়িয়াচক মাদ্রাসা, শ্রীরামপুর মাদ্রাসা, বাখরাবাদ মাদ্রাসা, মাদ্রাসা রুহুল মানি ঝিকুরকালী, তারপর তাহালা, ফরিদ বহলা, নহলা, কি নাম মাদ্রাসা, নহলা মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষকরা সব প্রায় এখানে বসে আছে, প্রত্যেকেই মেহনতের সাথে আজকে ছাত্র পড়াচ্ছে। এরপরেও যেন আমার মনে হচ্ছে যেন আমাদের কমি হচ্ছে, এত মাদ্রাসা হচ্ছে, এত মাদ্রাসা হচ্ছে, তারপরেও কমি কেন? একটা জিনিস উপলব্ধি করলাম যে কালাম হাফেজ তো তৈরি হচ্ছে, আলেম তো তৈরি হচ্ছে, কিন্তু আউটপুট হচ্ছে না। আমার মাদ্রাসায় অনেক বড় মাওলানা মুহাদ্দিস, ন্যূনতম তার বাংলা জ্ঞান নেই আমি দেখেছি, তাকে যুক্তি তর্ক তারা ধার ধারেন না, কথা বলেন কিন্তু কথা বলার সময় কাউন্টার কথা বললে তারা মনে করেন বিরোধিতা, কেননা তাদের বাংলা জ্ঞান না থাকার সমস্যা। আর ফলে আলেম ওলামারা, যোগ্যতা সম্পন্ন আলেম ওলামারা প্যান্ট শার্ট পরা লোকের সাথে পেরে উঠছেন না। তো এই এই ধারাকে আমাদেরকে বদলাতে হবে। কেরলের দিকে এই ধারা বদলাচ্ছে, পশ্চিমবঙ্গে হয়তো কোথাও কোথাও এই ধারা বদলাচ্ছে। আমরা প্রতাপপুর দরবার শরীফে হুজুর কিবলা রেতে আমরা নতুন একটা শিক্ষা ব্যবস্থার সাথে এই সমাজকে পরিচিত করাচ্ছি, সেটা হচ্ছে সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য এই মাদ্রাসা? এই মাদ্রাসা আপনার ছেলেকে শুধু ধর্মীয় শিক্ষা শেখাবে। আমি কেউ আমরা ভবিষ্যতের কথা বলতে পারি না, তবে আমরা এটা বলতে পারি, রাসূলুল্লাহ ইন্নামা আমালুল নিয়াত, নিয়াতের উপরে নবীজি বলেছেন আমাদের নিয়তের উপরে কাজ। এই নিয়তের উপরে আমি ভরসা করে আমার দয়ার নবীর ওসিলাতে আমি বলি, আগামী 10 বছর মধ্যে এই মডেল মাদ্রাসা শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয়, গোটা পশ্চিমবঙ্গের একটা আইডিয়াল মাদ্রাসা তৈরি হয়ে যাবে। এই মাদ্রাসা একদিকে যেমন বিশিষ্ট লোকেদেরকে আমরা ম্যানেজমেন্টে রেখেছি, বিশিষ্ট লোক, একদিকে শিক্ষিত মানুষ প্রফেসর, আপনারা জানেন না হয়তো ঘুরছেন ওই মাদ্রাসার নিচে একটা কাউন্টার করে প্রফেসর বসে আছেন, স্কুল মাস্টার বসে আছেন, হাই স্কুলের টিচার বসে আছেন, নিঃস্বার্থভাবে, এরা কেউ পয়সা দেওয়া নয়, এদেরও মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, ভাইজান দেখতে পাচ্ছি আলেম ওলামারা এবং যারা জেনারেল শিক্ষিত, ছেলে বড় স্কুলে পড়েছে, ওইখানে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, ধর্ম নিয়ে কোনো কথা নেই, ধর্মের বিষয় নিয়ে তাদের কোনো আকাঙ্ক্ষা নেই। তো আমাদের কেন আমরা ধর্মের আবেগটা আমরা রাখতে পারছি না? অনেক মিশনে নামাজ পড়ে, মাধ্যমিক পর্যন্ত ছেলে নামাজি হয়, কিন্তু মিশন থেকে বেরিয়ে নামাজ ছেড়ে দিয়েছে, কেন? কেননা তাদেরকে সেই গ্রাউন্ড দিতে পারি না। তো আমরা সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা, সংক্ষেপে এসকে মডেল মাদ্রাসা যেটা করেছি, এই মাদ্রাসাতে আমি আপনাদের কাছে আবেদন করব, আপনারা প্রত্যেকেই আপনাদের ক্ষমতা অনুযায়ী, আপনারা আপনাদের ঘরে যাদের ছেলে আছে আমাদের উপরে, এই ছেলেদেরকে আমাদেরকে সহযোগিতা করুন। ওখানে ফর্ম দেওয়া আছে, আপনারা ফর্মটা তুলে নিয়ে যান। এই ফর্ম আপনাদের ছেলেরা ভর্তি হয়ে যাবে এমন কোনো কথা নাই, এখানে কেবলমাত্র ট্যালেন্ট কথা বলবে।
আপনার সবচেয়ে তুখর ছেলেটাকে আমি চাইছি না, কিন্তু আমি চাইছি একটা ছেলেকে আপনি দিন যে ছেলেটা আপনার এখানে পড়বে, আপনার পরিবার আর একটা ছেলেকে সবচেয়ে ভালো ইংলিশ মিডিয়ামটাই দিন, যেখানে 15,000-16,000 টাকা মাসে খরচ করে পড়াবেন, আপনি ওখানে দেন, আমি বলছি দেন। আর একটা ছেলেকে দিন যে এসকে এ মডেল মাদ্রাসায় পড়বে, 3 বছর পরে আপনার ওই ছেলেকে আমি আমার এখানে প্রোগ্রাম করাবো, আর আমার এই মাদ্রাসার একটা ছেলেকে প্রোগ্রাম করাবো, ফয়সালা আপনারা করবেন। আমি জানি এখন আমাদের লোকেরা একজন ডাক্তার তার ছেলেকে এখানে পড়াবে না, আমি জানি একজন ইঞ্জিনিয়ার তার এখানে মডেল মাদ্রাসা, চাইলে স্কুল নাম দিতে পারতাম, আমি দেব না, চাইলে ইংলিশ মিডিয়াম নাম দিতে পারতাম, আমি দেব না। আমি চাই আমার ঘরের ছেলে কালকে বেরিয়ে যখন ইংরেজিতে লেকচার দিবে, 6 বছর 8 বছরের ছেলে, 10 বছরের ছেলে যখন আরবিতে বক্তব্য দিবে, এবং সে যেন প্রাউডলি বলতে পারে, আই অ্যাম দ্য স্টুডেন্ট অফ সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা। যারা মনে করে মাদ্রাসা মানে যারা বলতে দ্বিধা করে না জঙ্গিবাদ পড়ানো হয়, যারা বলতে দ্বিধা করে না মাদ্রাসা মানে আতঙ্কবাদী তৈরি করা হয়, যারা বলতে দ্বিধা করে না মাদ্রাসায় শুধুমাত্র ধর্ম পড়ানো হয়, তাদের চোখগুলো খুলে যাবে যেন যে না, মাদ্রাসা আমাদের এলাকার সেন্ট জেভিয়ার্স এর মতন স্কুল, সেন্ট চার্চের মতন স্কুল, সেন্ট মেয়েদের মতন স্কুল, বড় বড় মিশনের মতন স্কুলকে কাউন্টার দিয়ে আমরা আমাদের ছেলেকে মাদ্রাসা থেকে তুলব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে আপনাদেরকে একটু শুনিয়ে দিই, আমি অনেক কিছু আপনাদেরকে বলবো না, যারা প্রসপেক্টাস আছে আপনারা জানেন এই মাদ্রাসার প্রসপেক্টাস একটা তৈরি করা হয়েছে, এখানে আমি শুধু আপনাদেরকে আমার কলমটা পড়ে শুনিয়ে দিই, আপনাদের জানা জরুরি। আল্লাহ পাকের সেই কালাম, যে জানে আর যে জানে না তারা এক নয়। এই কথাটা মন দিয়ে শুনবেন, আমি চাইলে আপনাদেরকে বলি আল্লাহর ঘটনা শোনাতে পারতাম, আরো সুবহানাল্লাহ পড়তো, কিন্তু না, আমি বলেছি আপনি বেরিয়ে যাওয়ার পরে যেন আপনার কাছে কিছু থাকে, এই দরবার শরীফ থেকে যেন যান, যখন কিছু যেন নিয়ে যান। শুধু মুরিদ হওয়ার জন্য অনেক দরবার আছে, শুধু মুরিদ হওয়ার জন্য অনেক দরবার আছে, লাগবে না আমার মুরিদ, 1 লাখ লোক বসে থাকলে প্রতাপপুর হাজী হুজুরের হাতে 1,000 মুরিদ পাওয়া যাবে না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কেননা তিনি মুরিদ তৈরি করেননি, কিন্তু যে মুরিদ হয়েছে সেই লোক জানে, সেই লোককে টলানোর সম্ভাবনা খুব কম, যদিও কিছু মানুষ হয়তো টলে গেছে, সেটা দিয়ে আমি কথা বলতে চাইছি না, জানার মাধ্যমেই জ্ঞানের বিকাশ ঘটতে থাকে, কিন্তু জানার পদ্ধতি সঠিক না হলে তা আমাদের জ্ঞানকে ভুল পথে পরিচালিত করে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্ক যে পথে পরিচালিত হয় তা তার ফেলে আসা শিশু জীবনের বহুলাংশে প্রভাবিত হয়, ছোটবেলা আমরা যা করি বড়তে সেটা আমাদের এফেক্ট করে, তাই মনোবিজ্ঞানীরা শিশু বয়সকে সবচেয়ে গুরুত্ব দেন। আপনার কোন সমস্যা হয়েছে, মনোবিজ্ঞানীরা আপনার ছোটবেলার ইতিহাস জিজ্ঞেস করে, বাপ ছোটবেলায় কে ছিল, কে মারা গেছে, কখন মারা গেছে, কেন, কেননা শিশু বয়সকে আপনার এফেক্ট। আমরা যদি একটু গভীর ভাবে দেখি, শিশুর বিকাশের ক্ষেত্রে আজ আমরা তাদেরকে আত্মকেন্দ্রিক লোভী বানিয়ে ফেলেছি। আপনার ছেলেকে আপনি কি বানিয়েছেন, কোচি ফাস্ট হলে এই মোবাইলটা দিব, কোচি পরীক্ষায় ভালো রেজাল্টটা কর মোটরসাইকেল দিব, কোচি খবরদার তোর বই কাউকে দিবি নি, কোচি গাড়িটা তুমি কাউকে দেবে না, আত্মকেন্দ্রিক আর লোভী, সে জানে ফাস্ট হলেই মোটরসাইকেল পাবো, তো সে পড়ছে মোটরসাইকেলের জন্য, তার হিউম্যান নেচার, তার হিউম্যান ব্রেন ছোটবেলা থেকে তাকে ধীরে 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 একটা ছোট্ট গড্ডলিকার মধ্যে রেখে দিয়ে যাচ্ছে, যা আমাদের ছেলেকে পরে ওই আলেম বেরোচ্ছে, দেখুন হিংসায় ভরিপূর্ণ, আম লোক ছেড়ে দেন আলেম আমাদেরকে দেখুন হিংসায় পরিপূর্ণ নিয়ে আমরা কথা বলি, হিংসা ভর্তি, কাউকে ছোট করতে পারলে আমরা কামিয়াব, কোন দলকে যদি বেইজ্জত করতে পারি কামিয়াব, সাহাবাদেরকে যদি দেখেন সাহাবারা কোন মুসলমানের বিরুদ্ধে খারাপ কথা বলেননি, সাহাবাদের মধ্যে অনেক আকীদাগত সমস্যা ছিল, অনেক বিষয়ে তারা ইখতিলাফ করেছেন, কিন্তু কেউ কাউকে কাফের বলেননি, আজ আমরা এক কথাতে একজন আলেম আরেক আলেমকে কাফের বলে দিচ্ছি, কেন, ডিউ টু তার বেড়ে ওঠার মানসিকতা। তাহলে আমাদের ছেলেদেরকে যদি আমরা ওই পরিবেশ থেকে উন্মুক্ত করি তাহলে আমরা আমাদের কামিয়াব হব। শেষ কলমে আপনাদের কাছে আবেদন করেছি, প্রতাপপুর দরবার শরীফ থেকে জনাব আল্লামা পীর সৈয়দ খালেদ হোসেন সাহেবের এই মডেল মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করলে আপনারা নিরাশ হবেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রতিষ্ঠানের লক্ষ্য বৈশিষ্ট্যগুলো আছে, আমি শুধু এর পাঠ্যক্রমটা কি হবে, কি পড়ানো হবে, ইংরেজি, বাংলা, আরবি, গণিত, সোশ্যাল স্টাডি, অঙ্কন, এটা হবে আমাদের ছেলেদের বেসিক এডুকেশন সিস্টেমের বই।
পোশাক মন দিয়ে শুনবেন, পোশাক কি পোশাক থাকবে আমাদের ছেলেদের, পোশাক হবে ফুল প্যান্ট হাফ হাতা জামা, ঠিক আছে তো নাকি? কোন অসুবিধা আছে? দাঁড়িয়ে পেশাব করা শিখবে না? দাঁড়িয়ে পেশাব করা শিখতে পারে, স্বাভাবিক, কিন্তু আসেন এরপরেই তার ড্রেস হবে পাজামা এবং ফুল জুব্বা, তাকে টাই পরাবো আমরা, তাকে ব্লেজার দিব আমরা, কোট পরে আরবি ও ইংরেজি বলবে, জুব্বা পরে আরবি পড়বে, কোট পরে আরবিতে বক্তব্য দিবে, জুব্বা পরে ইংরেজিতে বক্তব্য দিবে, আপনার ছেলে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ছেলে তৈরি হবে। যদি বলুন সুবহানাল্লাহ। সুযোগ সুবিধা কি আছে আমি আলোচনা করছি না, আমি সময় সংক্ষিপ্ত ভাই, এক্ষুনি জনাব আরো আলেমুল আমরা আছেন তারা বলবেন। ক্লাসের সময় আমরা দুটো এডুকেশন সিস্টেম করেছি, একটা গাড়ি দিয়ে দেওয়া হবে 30 কিলোমিটার সারাউন্ডিং এর মধ্যে আমরা ছেলেদেরকে অ্যাডমিশন নিব প্রাইমারিতে। দ্বিতীয়, আপনি আপনার ছেলেকে এখানে বোর্ডিং এ রেখে যেতে পারেন, সারা দিন তারা থাকবে, তারা বোর্ডিং এ থাকবে, সারা রাত সারা দিন থাকবে, শিক্ষক থাকবেন, আয়া থাকবেন, তারা ছেলেদেরকে দেখা দিবেন। অথবা আপনার বাড়ি থেকে সকাল 7টায় ছেলেকে ছেড়ে দিতে হবে, সকাল 9টা থেকে নিয়ে সন্ধ্যে 5টা পর্যন্ত আপনার ছেলে এখানে থাকবে, এখানেই পড়বে, এখানেই খেলবে, এখানেই সাঁতার কাটবে, এখানেই ক্যারাটে শিখবে, এখানেই জুডো শিখবে। 6 বছরের বাচ্চাকে আমরা ক্যারাটে এবং জুডো শেখানো শুরু করবো। আমরা লাঠি খেললে তো সন্ত্রাসবাদী হয়ে যাব, কিন্তু ক্যারাটে খেললে তো কোনো অসুবিধা নেই। মৌলানা সাহেব ক্যারাটে ক্যারাটে করবে এটা বললেই যেন অবাক হয়ে যায় মুসলিম সমাজ। কেন কেন আমাদেরকে শেখানো হয়েছে মৌলানা সাহেব তসবি পড়বে, এটাই শেখানো হয়েছে, ফলে মৌলানা সাহেব সরকারের বিরুদ্ধে বলতে গেলে ভয় পায়, ইমাম সাহেব মসজিদের মেম্বারে কথা বলতে ভয় পায়, কেন আছে 2000 টাকা 1000 টাকা 1500 টাকা 3000 টাকা ভাতা নিয়েছে সরকারের গোলাম হয়, কেন না তার বুনিয়াদকে নষ্ট করে দেওয়া হয়। আপনার ছেলের বুনিয়াদ যদি আমরা তৈরি, আমরা যদি আমাদের ছেলেদের বুনিয়াদকে ঠিক করে দিতে পারি, বিশ্বাস করুন খোদার কসম বলছি কোন জালেম আমাদের বিরুদ্ধে কামিয়াব হবে না। জালেমের বিরুদ্ধে আওয়াজ তুলতে গেলে ইসলামের বুনিয়াদকে আমাদেরকে জিন্দা করতে হবে।